মুখ্যমন্ত্রীর সেক্রেটারির পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে মোবাইল এবং বিভিন্ন মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে এক প্রতারক। সোমবার ওই প্রতারককে জালে তুলল পুলিশ। রাজধানী বিদুরকর্তার চৌমুহনী থেকে আটক করা হয় ওই যুবককে। বর্তমানে পশ্চিম থানে নিয়ে যাওয়া হয়েছে ওই যুবককে। এ বিষয়ে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার জানান, ফোন যোগে মুখ্যমন্ত্রীর সেক্রেটারির পরিচয় দিয়ে পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনে প্রচার কার্যের জন্য দুটি মোবাইল ফোন চান অরূপ দেব নামে এক ব্যক্তি। সাথে সাথে এই বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রণব বাবু জানতে পারেন এই বিষয়টি সম্পূর্ণ ভুয়ো। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে কথা বলে ওই প্রতারককে জালে তোলার ব্যবস্থা করেন তিনি। পরিকল্পনা অনুযায়ী আটক করা হয় ওই প্রতারককে। একটা ফোন আইছে আমার মোবাইলে, তো ফোনে কইছে আমি সিএম এর আন্ডার সেক্রেটারি চিফ মিনিস্টারের অরূপ দেব কইতেছি। আমি কইছি কোন? কইল যে আমি আমরা পূর্ব ত্রিপুরা প্রচার লাগিয়ে দুইটা মোবাইল দিবেন, আর আপনারা চ্যানেলের যে বিজ্ঞাপন টিজ্ঞাপন এটি আমরা পোষাই দিব পরে। তো আমার প্রথমে ডাউট হয়েছে, ডাউট অনের পরে আমি সিএম এর যে সিএ আমি কমলকে ফোন করছি। আমি কমল এরকম অরূপ দেব কেউ আসেনি। তখন কমল কইল না না এটা বাটপারি সৈকতরও ফোন করছে কদিন আগে, ওই যে তুমি এটা পুলিশে জানো। তখন আমি ওই এডিজি সাহেবকে জানাইছি, কৃষ্ণবাবুকে জানাইছি, কৃষ্ণবাবু ওই এসপি সাইবার ক্রাইমে জানাইতে কইলো, আমি সাইবার ক্রাইমে জানাইলাম। আমি হারে বুঝে দিছি না, এর লগে আমি কন্ট্যাক্টে রাখছি। তারপরে দিয়া এরপর আমি সিএম সাহেবকে জানাইছি। তো সিএম সাহেব কইলো যে এই আমার নাম কইলে এরমভাবে আমি পুলিশে কইতেছি। তারপরে আমার পুলিশে অনেক অফিসারই ফোন করছে, লগে পুলিশ অ্যাক্টিভ হয়েছে এবং পুলিশ খুব তৎপর আসলো। তারপরে পুলিশ খুব সহযোগিতা করছে। এবার আমি আর সৈকত যোগাযোগ করলাম। তো সৈকত আর আমি যোগাযোগ করার পর দেখলাম সেম লোক অরূপ দেব। তখন আমি হেরে কইলাম, আমি দুইটা ওই খালি দুইটা বাক্স মোবাইলে লইলাম বাড়ির থেকে। লইয়া আমি হেরারে কইলাম যে আমি দেড়টার সময় ওই মোবাইলে একটা শোরুমের সামনে থাকুন, বিদ্যুৎকর্তা সময় আগে সেরে লইয়ে যাই। তখন কইছে আচ্ছা আয়া নিয়ে যাবো, ওই আমার বিজ্ঞাপনটা একটু দেখিও। ওই যাওয়া দেখুন এটা শিওর, এটা নিশ্চিন্ত থাকে। তখন সৈকত আইসে, তখন পুলিশ অফিসারও গেছে একজন, পুলিশ অফিসার আসতো সাইডে। সৈকত মোবাইলের দোকানের ভিতরে আসতো, আমি বাইরে আসলাম। তখন হ্যাঁ আইসে, আইসার আর আমি ধরলাম। তখন লগে সৈকতও বেরিয়েছে, তখন ধরলাম। তখন পুলিশ অফিসার যে আছে তাইনে লগে ধুইরা তাহলে লই আইসে আর কি। চিফ মিনিস্টারের নাম কইরা এরমভাবে আরও যে কতজনের থেকে করম কীরমভাবে করছে, তো এটা সারপ্রাইজ লাগে আর কি, যে কার নাম ব্যস্ত আছে, কারার কাছে ব্যস্ত আছে। হে বলে আমার আবার চিনো বলে যে আমি প্রেস ক্লাবের সেক্রেটারি আসলাম। আমি হিনো জানে মানে জানিয়ে শুনিয়ে এত বড় তার সাহস হয়ে গেছে এই শহরের মধ্যে। তবে ওই প্রতারকের দাবি সে অরূপ দেব নয়, তার নাম পলাশ ব্যানার্জি এবং সে অরূপ দেবের হয়ে কাজ করে থাকে। আজকের থেকে দুই দিন আগে আমারে ফোন করছে। ফোন করে সে টার্নোর নাম্বার থেকে ফোন আইতেছে। তাওয়ার পরে ফোনটা আমি প্রথমে ধরছিলাম না, তো এরপরে দেখি হঠাৎ করে মেসেজ লিখে পাঠাইছে যে সৈকতবাবু আমি সিএম এর এডিশনাল সেক্রেটারি বলছি, কাইন্ডলি ফোনটা ধরুন। এরপরে আমি সাথে সাথে এডিশনাল সেক্রেটারি ফোন করলাম যে আপনি কি আমার ফোন করছেন, কো না না আমি তো ফোন করছি না। তো এরপরে বুঝছিলেন সেটা বাটপারে মিডিয়া। এরপরে আমি ফোন করছি এই নাম্বারে, ফোন করে জিজ্ঞেস করলাম কে কইতাছেন, আমি অরূপ দেব কইতাছি এডিশনাল সেক্রেটারি। আমি কত কবে এডিশনাল সেক্রেটারি হইলি, কল লগে এই যে ফোন কাটছে, এরপরে মিনিমাম 20 বার ফোন করছি আর ফোনটা রিসিভ টিসিভ কিচ্ছু করছে না। এরপরেই পুনরুদ্ধারে ফোন করছে, ফোন করে সেটা মোবাইল চাইছে। তো এই দুজনে মিলে সেরা দাদা আর আমি একলগে গেলাম, গিয়ে সেটা ঠিক ঠিকই উৎপাদিত হয়ে রইলাম। যেই আইসে তখনই লগে ধরলাম আর কি আর গলাটা বলতে, যে এইভাবে করে সে শুধু আমরা থেকে না এবং প্রচুর মানুষ থেকে আসে এইভাবে মোবাইল থেকে শুরু করে যখন যেটা লাগে সেটাই তুলতেছে সে। কতদিন ধরে আজকে এই তো আমারও তো ফোন করলো 2-3 দিন আগে, এর আগেও তেমন বিভিন্ন আমার পরিচিত অনেকের মোবাইলে ফোন নাইছে, অনেকে এই ট্যাপে পা দিয়ে লাইছে। তো আমরা আজকে পরিচিত আছে দেখি, আমরা ফোন করে সেটা ভেরিফিকেশন করছি। তো হচ্ছে না এই ধরনের কোনো বিষয়ই না, এটা মুখ্যমন্ত্রীর নাম বিক্রি করে সেটা এই সমস্ত জিনিস করতেছে এই আর কি। আজ থেকে কিছুদিন পূর্বে রাজধানীর একটি বেসরকারি হোটেলে কর্ণধারের সাথেও একইভাবে প্রতারণা করার চেষ্টা করা হয়েছিল বলে জানান ওই হোটেলের কর্ণধার। আজকের থেকে দুই দিন আগে আমার ফোন করছে, ফোন করে সে টার্নোর নাম্বার থেকে ফোন আইতেছে। তাওয়ার পরে ফোনটা আমি প্রথমে ধরছিলাম না, তো এরপরে দেখি হঠাৎ করে মেসেজ লিখে পাঠাইছে যে সৈকতবাবু আমি সিএম এর এডিশনাল সেক্রেটারি বলছি, কাইন্ডলি ফোনটা ধরুন। এরপরে আমি সাথে সাথে এডিশনাল সেক্রেটারি ফোন করলাম যে আপনি কি আমার ফোন করছেন, কো না না আমি তো ফোন করছি না। তো এরপরে বুঝছিলেন সেটা বাটপারে মিডিয়া। এরপরে আমি ফোন করছি এই নাম্বারে, ফোন করে জিজ্ঞেস করলাম কে কইতাছেন, আমি অরূপ দেব কইতাছি এডিশনাল সেক্রেটারি। আমি কত কবে এডিশনাল সেক্রেটারি হইলি, কল লগে এই যে ফোন কাটছে, এরপরে মিনিমাম 20 বার ফোন করছি আর ফোনটা রিসিভ টিসিভ কিচ্ছু করছে না।
এসে এরপরেই কোনো দাঁড়িয়ে ফোন করছে, ফোন করে এসে মোবাইল চাইছে। তো এই দুজনে মিললে সেরে দাদা আমি এক লোকে গেলাম, গিয়ে সেটা ঠিক ঠিকই উৎপাদিত হয়ে রইলাম। যেই আইসে তখনই লোক লোক ধরলাম আর কি আর গলাটা বলতে, যে এইভাবে করে এসে শুধু আমরা থেকে না এবং প্রচুর মানুষ থেকে আসে এইভাবে মোবাইল থেকে শুরু করে যখন যেটা লাগে সেটাই তুলতেছে। সে কতদিন ধরে আজকে এই তো আমারও তো ফোন করলো দুই তিন দিন আগে, এর আগেও তেমন বিভিন্ন আমার পরিচিত অনেকের মোবাইল এমন ফোন আইসে, অনেকেই ট্যাপে পা দিয়ে লাইছে। তো আমরা আজকে পরিচিত আছে দেখি আমরা ফোন করে সেটা ভেরিফিকেশন করছি, তো হচ্ছে না এই ধরনের কোনো বিষয়ই না, এটা মুখ্যমন্ত্রীর নাম বিক্রি করে সেটা এই সমস্ত জিনিস করতেছে এই আর কি। ব্যুরো রিপোর্ট আর ইনিউজ।